আমরা অর্ধেক পথ চলে এসেছি, আর কিছু মাত্র আমরা পৌঁছে যাব আমাদের এয়ারপুর সেই গন্তব্যস্থানে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের পাকা রাস্তা ছেড়ে সেই কাঁচা রাস্তায় চলে এসেছি, তবুও আমাদের বহনকারী ভ্যান এগিয়ে চলেছে কোনো রকম হার্ড না মেনে। আসলে আমরা এভাবে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো ততক্ষণ পর্যন্ত না পৌঁছাবো এয়ারপুর খুব ভালো পরিবেশের দিকে। হয়তো শীতকাল বলে আমরা পেয়েছি এই রাস্তা দিয়ে আসতে, যদি বর্ষাকালে তো অনেকটা কষ্টকর হয়ে যেত, কিন্তু ব্যাপার না আমরা চলে এসেছি। চারিদিকে বাচ্চা দেখতে পাচ্ছেন, এই পাশে বাচ্চা আছে বাম সাইডে আর ডান সাইডে আছে, সৌন্দর্য ওই দেখেন পাখি উঠছে আকাশে, আসলে অনেক সুন্দর জায়গা। চারিদিকে ধান চাষ হচ্ছে, ধান লাগাচ্ছে, বরজ আছে, এদিকে বরজ, সম্পূর্ণ ন্যাচারাল বিউটি বাংলাদেশ অনেক সুন্দর। এই মুহূর্তে আমি বন্ধুদেরকে কিছু বলার জন্য বলছি, আমরা এখন প্রায় চলে আসছি গ্রামের সেই আঁকা বাঁকা পথ, ধুলো বালি ছড়ানো পথের ভিতর দিয়ে চলে আসছি। আর এই একটা ছোট্ট গাড়ি যাচ্ছে, এখন প্রায় চলে আসছে এবং সূর্য ডুবার মতো হয়ে গেছে, যে সূর্য দুই ধারে কলা বাগান এবং মাঠের প্রাকৃতিক সৌন্দর্য। ধান কাটার পরে মাঠগুলো এখন খালি আছে এবং কিছু কিছু জায়গায় পান গাছের বরজ আছে। আমি এখন ক্যামেরাটা একটু ফেরাই দেখাচ্ছি, সরিষা সরিষার ক্ষেত, এটা এখন শীতকালের একটা সুন্দর দৃশ্য, সরিষার ক্ষেত নাইস ভিউ, বাংলার মাঠে মাঠে এখন সরিষার ক্ষেত।